নমস্কার বন্ধুরা আমি সোমেন আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সাধারণ জ্ঞান অথবা জেনারেল নলেজ থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ও তার অ্যান্সার তো বন্ধুরা সামনে যে রেলওয়ে এন টি এক্সাম রেলওয়ে গ্রুপ ডি এক্সাম ও আরও ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এক্সাম আছে তো তার জন্য এই জেনারেল নলেজটা খুব ইম্পর্টেন্ট কারণ জেনারেল নলেজের ওপর অনেক কোশ্চেন দিয়ে দিচ্ছে পরীক্ষার খাতায় তো বন্ধুরা যাতে তোমাদের এখান থেকে পড়লে কমন পাও তার জন্য আমি এটা তৈরি করেছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অবশ্যই অন করে দেবে যাতে আমি আরও ভিডিও ছাড়ি তার নোটিফিকেশন পেয়ে যাও তো বন্ধুরা এসো এবার এই ভিডিওটা নিয়ে আলোচনা করা যাক তো এবার দেখো এক নম্বরের কোশ্চেনটা দেখো এশিয়ার রোম কাকে বলা হয় এখানে অ্যানসার হয়ে যাবে এশিয়ার রোম দিল্লিকে বলা হয় তো আমি নিচে লিখে দিয়েছি পয়েন্ট করে দেখো দিল্লি তো দু নম্বর দেখো দিল্লিতে অবস্থিত গান্ধীজির সমাধিস্থলের নাম কি এখানে অ্যান্সার হয়ে যাবে কি রাজঘাট তিন নম্বর দেখো ফিফার প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে চার নম্বর দেখো কত বছর পর হ্যালির ধূমকেতু দেখা যায় এখানে অ্যান্সার হয়ে যাবে ছিয়াত্তর বছর অন্তর হ্যালির ধূমকেতু দেখা যায় এবার দেখো পাঁচ নম্বর জনসংখ্যার পৃথিবীর বড় দেশ কোনটি এখানে অ্যান্সার হয়ে যাবে কি চীন নেক্সট আমরা কোশ্চেনগুলো দেখব ছ নম্বরের কোশ্চেন থেকে আরম্ভ হবে তো ছ নম্বরের কোশ্চেনটা দেখো চীনের প্রাচীর কে নির্মাণ করেন চীন এখানে অ্যান্সার হয়ে যাবে কে চীনের প্রাচীর নির্মাণ করেন চীনের রাজা কিং সি ওয়াং এবার দেখো সাত নম্বর কোশ্চেনটা দেখো বাট কোন দেশের জাতীয় প্রতীক এখানে অ্যান্সার হয়ে যাবে কি ত্রিনি দাত অ্যান্ড টোব্যাগো এবার আট নম্বর কোশ্চেনটা দেখো পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা এখানে অ্যান্সার হয়ে যাবে কে গ্রিক বিজ্ঞানীরা নম্বর কোশ্চেনটা দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি এখানে অ্যান্সার হয়ে যাবে আইন মোদি দশ নম্বর কোশ্চেনটা দেখো ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত এখানে অ্যান্সার হয়ে যাবে দেরাদুন তো বন্ধুরা নেক্সট আমরা কোশ্চেনগুলো দেখব এগারো নম্বর কোশ্চেনটা দেখো পৃথিবীর প্রথম টেস টিউব বেবি কোথায় জন্মগ্রহণ করেন তো এটা হচ্ছে ইংল্যান্ডে তো বন্ধুরা টেস্ট ইউব বেবি বলতে আমরা যেটা বলি যে ওই যে ইঞ্জেকশন দিয়ে যেই বাচ্চাটা তৈরি হয় সেটাকে বলে টিউব বেবি তো এখানে দেখো বারো নম্বর কোশ্চেনটা দেখো বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিন পালিত হয় এগারোই জুলাই তো তেরো নম্বর কোশ্চেনটা দেখো বিশ্বের কত শতাংশ মানুষ সমতলে বাস করেন বিশ্বের কত শতাংশ মানুষ সমতলে বাস করেন নব্বই শতাংশ মানুষ সমতলে বাস করেন চোদ্দ নম্বরটা দেখো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি এখানে অ্যান্সার হয়ে যাবে কোনটি আর্যভট্ট পনেরো নম্বরটা দেখো স্যার হিসাবে সার হিসাবে ব্যবহার করা হয় এমন শৈবালের নাম কী এখানে অ্যানসার কী হয়ে যাবে সার হিসাবে ব্যবহার করা হয় এমন শৈবালের নাম হচ্ছে অ্যানাবিনা নষ্টক ষোলো নম্বর কোশ্চেনটা দেখো কোন ধাতুর আবিষ্কারের নাম গ্যালেনা এখানে অ্যানসার হয়ে যাবে কি সিসা সতেরো নম্বর কোশ্চেনটা দেখো স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যবহার করা হয় এখানে অ্যানসার হয়ে যাবে ইস্পাত আঠেরো নম্বর কোশ্চেনটা দেখো প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কী পলিভিনাইল ক্লোরাইট এবার উনিশ নম্বর কোশ্চেনটা দেখো পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ অভিকর্ষ তরণের মান কত এখানে অ্যান্সার হয়ে যাবে শূন্য তো নেক্সট আমরা কোশ্চেনগুলো দেখবো নেক্সট কোশ্চেনগুলো দেখো কুড়ি নম্বর কোশ্চেনটা দুর্গাপুর কি নামে পরিচিত ভারতের রুর নামে পরিচিত একুশ নম্বর কোশ্চেনটা দেখো ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয় এখানে অ্যান্সার হয়ে যাবে স্মৃতিশক্তি সঞ্চিত হয় বাইশ নম্বর কোশ্চেনটা দেখো মুখ্য রং কোন তিনটি মুখ্য রং হচ্ছে লাল নীল সবুজ তিনটি তেইশ নম্বরটা দেখো তেইশ নম্বর কোশ্চেনটা দেখো আর্ট অফ লিভিং আর্ট অফ লিভিংয়ের প্রবক্তাকে শ্রী শ্রী রবিশঙ্কর চব্বিশ নম্বর কোশ্চেনটা দেখো ভারতের কোথায় ধান গবেষণাকার আছে এখানে অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যার কটক শহরে ভারতের ধান গবেষণাকার কেন্দ্র আছে নেক্সট কোশ্চেনগুলো দেখো পঁচিশ নম্বর কোশ্চেনটা দেখো চারমিনার কোন শহর অবস্থিত হায়দ্রাবাদ শহরে অবস্থিত ২৬ নম্বর দেখো বুল এবং রিয়ার শব্দ দুটি কিসের সাথে জড়িত এখানে শেয়ার বাজারের সাথে জড়িত সাতাশ নম্বর কোশ্চেনটা দেখো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত মুম্বাই এবার দেখো সাতাশ নম্বর কোশ্চেনটা হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত মুম্বাই আঠাশ নম্বর কোশ্চেনটা দেখো আঠাশ নম্বর কোশ্চেনটা হচ্ছে সার্ক কবে প্রতিষ্ঠিত হয় চারই ডিসেম্বর উনিশশো পঁচাশি সাল উনত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো হুয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা তিরিশ নম্বর কোশ্চেনটা দেখো প্যানের সম্পূর্ণ রূপ লেখো মানে প্যানের সম্পূর্ণ নামটি কি হবে পা পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্যানের সম্পূর্ণ নাম হচ্ছে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার পারমানেন্ট একত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো সিয়াচেন হিমাবাহ কোথায় অবস্থিত এখানে অ্যান্সার হয়ে যাবে নাব্রা উপত্যকা কারাকোরামে বত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো বত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো কসমিক ইয়ার কসমিক ইয়ার কি এখানে অ্যান্সারটা হয়ে যাবে কি কসমিক ইয়ার হচ্ছে যে সময়ে যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে ওই সময়কে বলে কসমিক ইয়ার এবার দেখো তেত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো উড়িষ্যা রাজ্যের উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিম্যাল কোনটি তো এখানে অ্যানসার হয়ে যাবে কি সম্বর হরিণ চৌত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো শরীরের সবচেয়ে বড়ো অঙ্গ কী তা হলো ত্বক পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনটা হচ্ছে ডিএনএ বলতে কি বোঝায় তা হচ্ছে ডোমেন নেপ সিস্টেম তো বন্ধুরা আমরা নেক্সট কোশ্চেনগুলো দেখব এবার দেখো দু নম্বর সেট থেকে আমি আলোচনা করছি তো এখানে এক নম্বর করে পয়েন্ট করে দিয়েছি সবচেয়ে বড়ো ফুল কোনটি র্যা র্যাফেলেসিয়া সবথেকে বড়ো ফুল হচ্ছে র্যাফেলে এখানে দু নম্বর কোশ্চেনটা দেখো শ্বেত হস্তি পাওয়া যায় কোথায় মালয়ে তিন নম্বর দেখো জাহাজের গতিবেগ মাপার একককে কী বলে নট বলে চার নম্বর দেখো যে দর্পণ যানবাহনে ব্যবহৃত হয় সেটি নাম কি উতল দর্পণ পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো আধুনিক বিজ্ঞানীরা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম যে অংশটি অংশ আবিষ্কার করছেন তার নাম কি কোয়ার্ক ছ নম্বর কোশ্চেনটা দেখো বৈদ্যুতিক বাল্পের ফিলামেন্টের লেখা কমিয়ে দিলে ফিলামেন্টের লেখা কমিয়ে দিলে নিলে কমিয়ে নিলে অবশিষ্ট পূর্ব তীরতার সঙ্গে জ্বলবে কমিয়ে নিলে কী হবে অবশিষ্ট অংশ পূর্বতিরতার সঙ্গে জ্বলবে তো সাত নম্বর কোশ্চেনটা দেখো বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কোনটি অকিন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে হচ্ছে কোনটি অকিন তো নেক্সট কোশ্চেনগুলো আমরা দেখব এবার দেখো আট নম্বর কোশ্চেনটা দেখো অপটিক তন্তু যে নীতিতে কাজ করে সেটি হচ্ছে সামগ্রিক অভ্যন্তরীণ প্রতিফলন ন নম্বর কোশ্চেনটা দেখো যে স্নায়ু শব্দ উদ্দীপনাকে মস্তিষ্কে নিয়ে যায় সেটি হলো সেটির নাম কি গ্লোসো জিয়াল তো নেক্সট দেখো দশ নম্বর কোশ্চেনটা দেখো টিস্যু প্রোটিন গঠনে অ্যাসিডটি গুরুত্বপূর্ণ যে অ্যাসিডটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে টিস্যু পোটিন গঠনে প্রোটিন গঠনে যে অ্যাসিডটি গুরুত্বপূর্ণ সেটির নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এগারো নম্বর দেখো কোন প্রাচ প্রাণীর কোন প্রাণীর চোখে পেকটিন থাকে এখানে অ্যান্সার হয়ে যাবে পায়রা বারো নম্বর কোশ্চেনটা দেখো বাদুর দিক নির্ণয় করে কি আল্ট্রাসনিক শব্দ তরঙ্গের সাহায্যে তেরো নম্বর কোশ্চেনটা দেখো হল্যান্ডের জাতীয় ফুল কি হল্যান্ডের জাতীয় ফুল হচ্ছে টিউলিপ এবার দেখো চোদ্দো নম্বর স্যার সার সার এটি উদ্ভিদের পুষ্টি যোগায় এবং জমিতে পিএইচের মাত্রা বজায় রাখে শস্য উৎপাদনে বৃদ্ধি করে সারের কাজ হচ্ছে এইটা সার হচ্ছে এটি উদ্ভিদের পুষ্টি যোগায় এবং জমিতে পিএইচের মাত্রা সমতা বজায় রেখে শস্য উৎপাদন বৃদ্ধি করে নেক্সট আমরা কোশ্চেনগুলো দেখব নেক্সট দেখো পনেরো নম্বর কোশ্চেন নাকের ছিদ্রে চুল ও মিউকাস মেমব্রেন থাকার কারণ তার কারণ হচ্ছে নাকের ধুলিকণা যুক্ত বাতাস যেন ঢুকতে না পারে নেক্সট দেখো ষোলো নম্বর কোশ্চেনটা দেখো বোকারো স্টিল প্ল্যান্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে সতেরো নম্বর কোশ্চেনটা দেখো সবচেয়ে সবথেকে উৎকৃষ্ট লৌহ আকরিক হল ম্যাগনেটাইট আঠেরো নম্বর কোশ্চেনটা দেখো ওজন স্তর ক্ষতিগ্রস্ত হয় সিএফসি দ্বারা উনিশ নম্বর কোশ্চেনটা দেখো কোনো জলাশয়ে শৈবাল হঠাৎ অদৃশ্য হলে কী হবে মাছ চিংড়ি পোটোজয়া প্রভৃতি মারা যাবে খাদ্য অক্সিজেনের অভাবে কুড়ি নম্বর দেখো কাঁচ তৈরি হয় বালি দিয়ে নেক্সট কোশ্চেনগুলো দেখব একুশ নম্বর কোশ্চেনটা দেখো একুশ নম্বর কোশ্চেনটা হচ্ছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক বক্সাইট উত্তোলিত হয় উড়িষ্যা বাইশ নম্বর কোশ্চেনটা দেখো অ্যালুমিনিয়ামের খনিজের নাম কি বক্সাইট তেইশ নম্বর কোশ্চেনটা দেখো জাপানিদের প্রিয় মত শেখ তৈরি হয় কি থেকে চাল থেকে চব্বিশ নম্বর কোশ্চেনটা দেখো তারপেন টাইন টাইন তেল সংগৃহীত হয় পায়েন গাছ থেকে পঁচিশ নম্বর কোশ্চেনটা দেখো সাধারণ মাকড়সার কতগুলো চোখ থাকে আটটি চোখ থাকে আটটি এবং ছাব্বিশটি যে সমস্ত জ্বালানি কম পরিবেশ দূষণ ঘটায় তা হলো হাইড্রোজেন জ্বালানি সাতাশ নম্বর কোশ্চেনটা দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্র হলো রোগ প্রতিরোধ করা ও বৃদ্ধি ঘটানো এবং আঠাশ নম্বর কোশ্চেনটা দেখো সবচেয়ে বড়ো অক্ষরেখাটির নাম কি এখানে অ্যান্সার হয়ে যাবে নিরক্ষরেখা নেক্সট আমরা কোশ্চেনগুলো দেখব নেক্সট দেখো উনত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো পায়রার বায়ুত্তলি খটি নটি তিরিশ নম্বর কোশ্চেনটা দেখো একটি একটি পটকাবিহীন মাছের নাম হচ্ছে হাঙর একত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো ইসরায়েলের সরকারি ভাষা কি হিব্রু বত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো সাইবেরিয়ার সরলবর্গীয় অরণ্য কি নামে পরিচিত তৈগা নামে পরিচিত তেত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের পদ্ধতিতে কি বলে পাল কালচার পার্ল কালচার তো চৌত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো পাইরো পাইরো লুসাইট কি ম্যাগনা ম্যাঙ্গানিচের আকরিক পাইরো লুসাইট কি ম্যাঙ্গানিচের আকরিক পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো শ্বেত অভ্রকে কী বলে এখানে অ্যান্সার হয়ে যাবে শ্বেত অভ্রকে মাস্কো ভাইট বলে শ্বেত অভ্রকে মাস্কো ভাইট বলে তো নেক্সট আমরা সাধারণ জ্ঞান সেট থ্রিতে যাব সাধারণ জ্ঞান এবার দেখো জেনারেল নলেজ পার্ট থ্রি নিয়ে এসেছি আমি এক নম্বর কোয়েশ্চেন দেখো ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় কোন গ্যাসটি এখানে অ্যান্সার হয়ে যাবে ঝালের কাজে ব্যবহৃত হয় অ্যাসিলিটন গ্যাসটি দু নম্বর হচ্ছে কৃষকের বন্ধু হলায় কাকে কেঁচোকে তিন নম্বর হচ্ছে স্বর্গীয় গাছ বলা হয় কোনটিকে নারকেল গাছকে স্বর্গীয় গাছ বলা হয় চার নম্বর দেখো কোন গাছকে সূর্যের কন্যা বলা হয় তুলো গাছকে সূর্যের কন্যা বলা হয় পাঁচ নম্বর দেখো ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি ডলফিন তো নেক্সট আমরা কোশ্চেনগুলো দেখব ছ নম্বর কোশ্চেন দেখো ছ নম্বর কোশ্চেনটা দেখো হোয়াইট হাউস কোন দেশের প্রেসিডেন্টের বাসস্থান আমেরিকা এবার দেখো সাত নম্বর পুরোপুর পুরোপুরি হাতে আঁকা বিশ্বের প্রথম অ্যানিমেশন ফিল্মের নাম কি লোভিং ভিনসেন্ট তো আট নম্বর দেখো কোশ্চেনটা গান পাউডার বা বারুদ কি দিয়ে তৈরি করা হয় সালফার সালফার চারকোল অ্যালুমিনিয়াম উনিশ ন নম্বর কোশ্চেনটা দেখো মা মাস্টারদা সূর্য সেন কত সালে চট্টগ্রামের অষ্টাগার লুণ্ঠন করেন আঠেরোই এপ্রিল উনিশশো তিরিশ দশ নম্বর কোশ্চেনটা দেখো কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি নেই এবি গ্রুপের অ্যান্টিবডি নেই এবার দেখো এগারো নম্বর কোশ্চেনটা দেখো এগারো নম্বর কোশ্চেনটা এক নটিক্যাল মাইল কত কিমি ওয়ান পয়েন্ট আটশো বাহান্ন কিমি বারো নম্বর কোশ্চেনটা দেখো উল্কার অপর নাম কি ছুটন্ত তারা তেরো নম্বর কোশ্চেনটা দেখো কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় শব্দ তরঙ্গের সাহায্যে ১৪ নম্বর কোশ্চেনটা দেখো কোন স্তরে ওজন ওজন ও টু গ্যাসের প্রাধান্য আছে তা হলো স্যাটসফিয়ার পনেরো নম্বর কোশ্চেনটা দেখো বদ্বীপকে ইংরাজিতে কি বলা হয় ডেল্টা এবার দেখো ষোলো নম্বর কোশ্চেনটা দেখো কয়টি ভঙ্গিল পর্বতের নাম কি কি হিমালয় আব্পাস রকি সতেরো নম্বর কোশ্চেনটা দেখো ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আঠেরো নম্বর কোশ্চেনটা দেখো ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর কোনটি আইসিসিআই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশ নম্বর কোশ্চেনটা দেখো বিং পুস বিগপুস থিওরি পুশ থিওরির ভস্টাকে আর রোডান নেক্সট দেখো কুড়ি নম্বর কোশ্চেনটা দেখো ফাদার অফ ইকোনমিক্স ফাদার অফ ইকোনমিক্স বইটির কাকে বলা হয় তা হলো অ্যাডাম স্মিথকে বলা হয় ডাব্লু টিও হেডকোয়ার্টার কোথায় অবস্থিত জেনেভাতে অবস্থিত বাইশ নম্বর কোশ্চেনটা দেখো ডাব্লু টিও পুরনো নাম কী ডাব্লু টিওর পুরোনো নাম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অফ ট্যাফিক অ্যান্ড ট্রেড উনিশশো পঁচানব্বই সালে নাম পাল্টায় নাম পাল্টায় তেইশ নম্বর কোশ্চেনটা দেখো আমাদের দেশে বৈদ্যুতিক বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে কে রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চব্বিশ নম্বর কোশ্চেনটা দেখো ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা হয়েছিল তা কোথায় আবিষ্কৃত হয় তা হলো সারনাথ নেক্সট আমরা কোশ্চেনগুলো দেখব পঁচিশ নম্বর কোশ্চেনটা দেখো পঁচিশ নম্বর কোশ্চেনটা দেখো আমরা সবাই ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহার করি কিন্তু এই ওয়ার্ডগুলি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে এখানে অ্যান্সার হয়ে যাবে ল্যাটিন ভাষা ছাব্বিশ নম্বর কোশ্চেনটা দেখো ছাব্বিশ নম্বর কোশ্চেনটা দেখো প্ল্যানেট ইকোনমি ফর ইন্ডিয়া বইয়ের লেখক হচ্ছে এম বিশ্বেশ্বর এবার দেখো সাতাশ নম্বর কোশ্চেনটা দেখো আরবিআইয়ের প্রতীক কোন প্রাণীর কোচ স্কেচ ব্যবহার করা হয়েছে আরবিআইয়ের প্রতীককে কোন প্রাণীর স্কেচ ব্যবহার করা হয়েছে বাঘ পূর্বে সিংহের স্কেচ ছিল আঠাশ নম্বর কোশ্চেনটা দেখো হিউয়েং সাং কোন দেশের পরিব্রাজক অ্যান্সার হয়ে যাবে চীন নেক্সট কোশ্চেনগুলো আমরা দেখব উনত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো পথের পাঁচারের লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিরিশ নম্বর কোশ্চেনটা দেখো চোখের বালির কে লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর একত্রিশ নম্বরটা দেখো হ্যালির ধুমকেতু কে আবিষ্কার করেন অ্যাডমন হ্যালি বত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো কোন দেশের জাতীয় সঙ্গীত সবথেকে পুরনো জাপান তেত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো মোনালিসা ছবিটি এখন কোথায় রাখা আছে এখানে অ্যান্সার হয়ে যাবে কি প্যারিসের লুভোর মিউজিয়ামে তো নেক্সট আমরা কোশ্চেনগুলো দেখব চৌত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো ক্যালেন্ডার প্রথম কারা ব্যবহার করেন মিশর দেশের রাজারা প্রথম ব্যবহার করেন পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো কোন রাষ্ট্রে বৃহত্তম তৈলখনি রয়েছে ভেনিজুয়েলাতে ভেনে জুয়েলাতে বৃহত্তম তৈল রয়েছে ছত্রিশ নম্বর দেখো অমরনাথ কোথায় অবস্থিত জম্মু কাশ্মীরে অবস্থিত সাঁত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত তিন পয়েন্ট তিন দুই আটত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো ভারতের বৃহত্তম শক্তি উৎপাদন সংস্থা কোনটি এন টি এন এবার দেখো উনচল্লিশ নম্বর কোশ্চেনটা দেখো উনচল্লিশ নম্বর কোশ্চেনটা হচ্ছে মন ওয়ার্ল্ক কার আত্মজীবনী উনচল্লিশ নম্বর কোশ্চেনটা হচ্ছে মন ওয়ার্ল্ক কার আত্মজীবনী এখানে অ্যান্সার হয়ে যাবে মাইকেল জ্যাকসন চল্লিশ নম্বর কোশ্চেনটা দেখো বেসান্তা কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন বেসান্তা তো বন্ধুরা এটা আমার সাধারণ নলেজের সেট থ্রি এবার আমরা সেট ফোরে যাব এবার দেখো সেট সাধারণ জ্ঞান থেকে সেট ফোর এবার এক নম্বর কোশ্চেনটা দেখো অক্সিজেন গ্যাসকে ফায়ার এয়ার নাম দিয়েছেন কোন বিজ্ঞানী ল্যাব ভয় সিয়েন ল্যাব হয় দু নম্বর কোশ্চেনটা দেখো কৃত্রিম হ্যারক প্রস্তুত করেছিলেন কোন বিজ্ঞানী এখানে আছে কি ক্যাভেন ডিস ক্যাভেন্ডিস তিন নম্বর কোয়েশ্চেনটা দেখো চিকিৎসাস্ত্রের জনক আখ্যা দেওয়া হয় চিকিৎসাস্ত্রের জনক আখ্যা দেওয়া হয় হিপোক্রেটাসকে চার নম্বর কোশ্চেনটা দেখো ধনানন্দ কার হাতে পরাজিত ও নিহত হন চন্দ্রগুপ্ত মৌর্য পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো কোন উদ্ভিদের জীবাণুনাশক ওন আছে নিমেট। ছ নম্বর কোশ্চেনটা দেখো টলেমি ছিলেন এক বিখ্যাত জ্যোতির্বিদ টলেমি কে ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন সাত নম্বর কোশ্চেনটা দেখো জগদীশচন্দ্রের প্রথম গ্রন্থের নাম কি। এখানে অ্যান্সার হয়ে যাবে জগদীশ চন্দ্রের প্রথম গ্রন্থে এখানে অ্যান্সার হয়ে যাবে রেসপন্স ইন দি লিভিং অ্যান্ড নন লিভিং ওয়ার্ল্ড নেক্সট আমরা কোশ্চেনগুলো দেখব আট নম্বর কোশ্চেনগুলো দেখব আমরা পিঁপড়ে পুরাণ গ্রন্থটি কে লিখেছেন প্রেমেন্দ্র মিত্র ন নম্বর কোশ্চেনটা দেখো বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরির জলামুখ রয়েছে ইন্দোনেশিয়ার সুমাত্রা অথবা জাবাতে দশ নম্বর কোশ্চেনটা দেখো কত সালে স্বরাজ দল প্রতিষ্ঠা হয় উনিশশো তেইশ সালে এগারো নম্বর কোশ্চেনটা দেখো স্বরাজ দল কারা প্রতিষ্ঠাতা করেন এখানে অ্যান্সার হয়ে যাবে মলিলাল নেহরু চিত্তরঞ্জন দাস বারো নম্বর কোশ্চেনটা দেখো সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির কে ছিলেন বি আর আম্বেদকর তেরো নম্বর কোশ্চেনটা দেখো প্যাট কা থাকে ব্যাঙের চৌদ্দো নম্বর কোশ্চেনটা দেখো আটশোলা কোন পর্বভুক্ত প্রাণী অ্যাথোপোডা শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী এবার দেখো নেক্সট দেখো পনেরো নম্বর কোশ্চেনটা দেখো পনেরো নম্বর কোশ্চেনটা হচ্ছে সৃষ্টলিত দেখা যায় বট পাতায় ষোলো নম্বর কোশ্চেনটা দেখো জলের কূটনাঙ্ক পরিমাপের যন্ত্রের নাম কী হিপসোমিটার সতেরো নম্বর কোশ্চেনটা দেখো ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে অ্যালবুমিন আঠেরো নম্বর কোশ্চেনটা দেখো নেপোলিয়ান বোনাপাট কোন দ্বীপে জন্মেছিলেন কর্সিকা দ্বীপে জন্মেছিলেন উনিশ নম্বর কোশ্চেনটা দেখো ঝাঁসির রানীর লক্ষ্মীবাই এর সেনাপতি কে ছিলেন তাঁতিয়া টোপি কুড়ি নম্বর কোশ্চেনটা দেখো ফ্রাস্টিক পার্টিকে প্রতিষ্ঠাতা করেন এখানে অ্যান্সার হয়ে যাবে মুসোলিনি প্রতিষ্ঠাতা করেন একুশ নম্বর কোশ্চেনটা দেখো স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত নিউ ইয়র্কে অবস্থিত আমেরিকা নিউ ইয়র্কে অবস্থিত এবার দেখো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত এখানে অ্যান্সার হয়ে যাবে কাঠমান্ডুতে অবস্থিত নেক্সট আমরা কোশ্চেনগুলো দেখব তেইশ নম্বর কোশ্চেনটা দেখো রামধনুর প্রান্ত দুটি রঙ হলো কি বেগুনি আর লাল চব্বিশ নম্বর কোশ্চেনটা দেখো চীন দেশের বৃহত্তম নদী হলো ইয়াং সিকিয়াং পঁচিশ নম্বর কোশ্চেনটা দেখো কোন শিলাই জীবাশ্ম দেখা যায় এখানে অ্যানসার হয়ে যাবে পাললিক শিলায় ছাব্বিশ নম্বর কোশ্চেনটা দেখো নাইট্রাস অক্সাইড বলা হয় লাফিং গ্যাসকে সাতাশ নম্বর কোশ্চেনটা দেখো রাখি বন্ধন উৎসবের উদ্যোক্তাকে রবীন্দ্রনাথ ঠাকুর আঠাশ নম্বর কোশ্চেনটা দেখো দিল্লি কোন নদীর তীরে অবস্থিত যমুনা নদীর তীরে অবস্থিত উনত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো সুমো কোন দেশের প্রচলিত কুস্তি জাপানের প্রচলিত কুস্তি নেক্সট আমরা কোশ্চেনগুলো দেখব নেক্সট কোশ্চেনগুলো দেখো তিরিশ নম্বর কোশ্চেনটা আলাউদ্দিন খলজি সবাই বিখ্যাত কবিকে ছিলেন আমির খুসরু একত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি ইউরিয়া বত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো জার্মান সিলভারের উৎপাদনগুলি হল কপার নিকেল জিঙ্ক তেত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা চৌত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল কৃষিকাজ পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো খাইবার পাস অবস্থিত কোথায় পাকিস্তানে ছত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো পীথ সাগর অবস্থিত কোথায় উত্তর প্রশান্ত মহাসাগরে নেক্সট আমরা কোশ্চেনগুলো দেখব নেক্সট আমরা সাতাশ নম্বর কোশ্চেনটা দেখব তো বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি এখানে অ্যান্সার হয়ে যাবে মেক্সিকো উপসাগর আটত্রিশ নম্বর কোশ্চেনটা দেখব সিয়াচেন হিমাবাহ কোথায় অবস্থিত লাদাখ অবস্থিত উনচল্লিশ নম্বর কোশ্চেনটা কি ভারতীয় সংবিধান কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল চল্লিশ নম্বর কোশ্চেনটা কী রেডিয়াম পাওয়া যায় কিসে পিচ বেল্টে পাওয়া যায় রেডিয়াম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অন করে দেবে যাতে আমি আরও ভিডিও ছাড়ি তার নোটিফিকেশন তোমরা সর্বপ্রতম পেয়ে যাও আর ভিডিওটা যদি ভালো লাগে অন্য সব বন্ধুদের দেখার সুযোগ করে দেবে তাদেরকেও একটি করে শেয়ার করে দিয়ে তো বন্ধুরা নমস্কার